প্রিয় অমুসলিম ভাই বোন আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন আমার রিকোয়েস্ট আপনি মৃত্যুর আগে অন্ততে একটাবার কোরান এবং সুন্নাকে অর্থসহ সহ পড়েন পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরান এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে তাহলে আর দেরি করবেন না অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান আপনাকে আল্লাহ পাকে এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে যদি আপনি জেনে যান এটাই সত্য আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত চলে আসে এটাই সত্য এর মধ্যে সব কিছু সমাধান আছে আর আল্লাহ ছাড়া এমন কোন সত্তা নাই যিনি সব কিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায় আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাল্লাহ তাআলা দুনিয়াতে আপনি কিছু পান বা না পান পরকাল পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ পাক কবুল করুন আমাদের মুসলিম ভাই আল্লাহ পাক হেদায়ত দান করুন ইসলামের ছায়াতলা সব তৌফিক দান করুন এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমরা এই দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি বলে আপনার আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে এখন ঢুকছে না আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে ঢুকছে না এখন খবর তো জানেন না আপনারা কত মানুষ যে দিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন খবর আছে আপনার খবর থাকবে কিভাবে ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায় তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি এ সেলফি একটা তুলে দেয় না যে অমুককে আজকে খ্রিস্টান বানালাম যে কাজগুলো আমরা করি আর কি ভাবে আমরা পরাজিত আমাদের কোনো ইস্যু লাগে না বিনা ইস্যুতেই অনলাইন তোলপার ইস্যু থাকলেও তো মার্শাল্লার কোনো কথাই না ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোলবার আর আমরা যতটা করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই আর তারা কাজ করতে থাকে মানুষকে বলে না নীরবে কাজ করতে থাকে আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয় আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন আমিন যে বিষয়টা বলছিলাম আমি এখান থেকে আলোচনার শেষের দিকে আসি এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে কোশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই পাক যে নবী রসুলগণকে প্রেরণ করেছেন সবাই কি ছিলেন সবাই মুসলিম ছিলেন এখন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লী সাল্লাম তার কাছে পাক তেইশ বছরে আল কোরআন নাজিল করেছেন কত বছরে তার ১৩ বছর মক্কায় বাকি দশ বছর মদিনায় এই তেইশ বছর এই তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক পাপ ছিল কিন্তু সেখানে শিরিক ছিল আপনার সুদ ছিল আপনার জেনা ব্যাভিচার ছিল মাদক ছিল নারীর অবমানন ছিল গোত্রু হানাহানি কাটাকাটি অনেক অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে জাহিরিয়াতের মধ্যে মাত্র তেইশ বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নার দাওয়াতের মধ্য দিয়ে নেমিকে রিসাল্লাল্লাহু আরহি ভাইসাল্লাম এই পুরো আরবকেই পরিবর্তন করে দিয়েছেন বলেন সুলখান তেইশ বছর পরে আপনি এখানে কোন শিরিক্ক পাচ্ছেন না কোন শিরিক্ নাই কোনো বেদাত নাই কোনো হারাম নাই সুদ নাই জেনা নাই নারীর অবমাননাও নাই গোত্রীয় হানাহানি কিছু নাই মাত্র তেইশ বছর এখন আমাকে বলেন সেই আল্লাহ কি মারা গেছেন না সেই কিতাব কি নাই সেই নবীর সুন্না কি এখনো নাই তাহলে সমস্যাটা কোথায় আমরা জাহিলিয়াত দূর করতে পারছি না কেন সমস্যাটা কোথায় আল্লাহ আছেন সেই কিতাবও এখন আমাদের কাছে আছে সেই নবীর সুন্না আমাদের কাছে আছে আছে না কিন্তু সমস্যাগুলো কোথায় আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি আমি যা বলছি এটা চূড়ান্ত নয় এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে আমরা কিছুই না বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন অবশ্যই আছেন যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন জি এটাই বাস্তবতা এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে থাকে না থাকে এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেম বলছি কি কারণে হচ্ছে না এক নাম্বার হচ্ছে পড়াশোনার স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না মুসলিমদের কথা বলছি আমি আমাদের সমস্যার কথা বলছি আমি অমুসলিমদের দিকে আঙ্গুল তুলিনি ইসলামের শত্রুটা কি করছে ওই দিকে আমি দেখতে যাচ্ছি না এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না আপনি খেয়াল করে দেখেন আপনি জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর পঁচিশ বছর আপনি কি পঁচিশটা সুরা জানেন অনেস্টলি বলেন পঁচিশটা সুরা অর্থসহ বলতে পারবেন নাম বলতে পারবেন পঁচিশটা সুরার পঁচিশ জন নবী রসুলের নাম জানেন জন সাহাবির নাম জানেন পঁচিশটা হ্যারিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে আপনি পঁচিশ বছর পড়েছেন আমরা পড়ি নাই বিশ বছর পঁচিশ বছর যারা মাস্টার্স করেছেন বিবি এম করেছেন ডক্টরেট করেছেন পড়েন নাই নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন তাহলে আপনি কি করলেন পঁচিশ বছর আসলে কিসের পিছনে ছুটলেন একটা সার্টিফিকেট পেয়েছেন একটা ভালো জব পেয়েছেন আপনার বাড়ি হয়েছে আপনার গাড়ি হয়েছে আপনার স্ট্যাটাস হয়েছে আপনার সুন্দর স্ত্রী আছে এটাই কি যথেষ্ট আপনার জন্যে এজন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই এটা নিয়ে চিন্তা করেন আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান তারা লিস্ট কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করছে তাই না কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে ইতিহাস ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি জিওপলিটিক্স পলিটিক্স ফিলোসফি যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল সায়েন্স সায়েন্সের জনক কারা মুসলিম না অমুসলিমরা সায়েন্সের জনক আমরা এটাই বলতে আপনি কি ভয় পান সায়েন্সের জনক কারা আলকেমির নাম শুনেছেন শুনেছেন ইবনে হাইয়ানের নাম শুনেছেন ইবনে সিনার নাম শুনেছেন ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স কেমিস্ট্রি এগুলো জনক ম্যাথামেটিক্সের জনক তো আমরা পিছিয়ে পড়লাম কেন এখন কি আমরা শুধু কোরআন এবং সুননা এর মধ্যেই পড়ে থাকবো নাকি সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে দরকার নাই প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই আমার ভাষাগত জ্ঞানের দরকার নাই আমার অর্থনীতির জ্ঞানের দরকার নাই আমার জিও জিও পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের দরকার নাই এই সাবজেক্টগুলোকে সেকুলার সাবজেক্ট না ইসলামিক সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে কারা সেকুলার সাবজেক্ট বলছেন অহেতুক এটা অহেতুক কথা এটা সেকুলার সাবজেক্ট নয় এই সাবজেক্টগুলো আমাদের সুন্নাকে ডিল করতে সাহায্য করে এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআন সুন্নাকে ঘাটাঘাটি করে ডিল করবেন তখন আপনি হবেন এই বিশ্বের সবচেয়ে বড় আলেম ইনশাআল্লাহ তাই হবেন না একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন সুন্নারও জ্ঞান আছে এই ব্যক্তির জ্ঞান কি আট দশ জনের সমান হবে বলেন তো এই ব্যক্তির জ্ঞান কি আট দশ জনের মতো হবে নিঃসন্দেহে না এগিয়ে আছে তো আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি এটা মানেন আর না মানেন এটাই সত্য কথা অ্যাটলিস্ট আমি আমার বাসিরা এটাই দেখছি আমি ভুল হতে পারি ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক সঠিক হলে আল্লাপাকে আমার কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছে দে আমি এখন পরিবর্তন সুযোগ নেই এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না এখন কি করবেন এখন অপশন হচ্ছে আপনার কাছে খুব অল্প অপশন আছে এক জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন পাশাপাশি আপনি আলে ওলামা সহবতে গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরবি সাহিত্য আরবি গ্রামার হাদিস ফেক একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে আগে কিন্তু সলফেস আলীন এভাবেই পড়াশোনা করতেন কারো কাছে কোরআন শিখেছেন কারো কাছে ত্যাপসিট কারো কাছে উসুল কারো কাছে আরবি ভাষা কারো কাছে হারিস এভাবে না নাকি তারা মাদ্রাসায় পড়তেন তখন কি মাদ্রাসা ছিল একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তারা এক একটা সাবজেক্ট শিখতেন এটা এটা এখনও চালু করা সম্ভব এটা আপনারা লুফে নেন এছাড়া জেনারেল ভাইদের দিন শেখার খুব একটা সুযোগ নাই কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন বিশ বছর তো শেষ আবার কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন পারবেন না এই হচ্ছে সমস্যা তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন সুন্নার জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই যখন আমি কোরআন সুন্নার আংশিক জ্ঞান অর্জন করেছি এবং এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলো অর্জন করি নাই তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না বরং বিশ্বের কুফুরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বসছে তাই হচ্ছে না এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা অনুযায়ী আমলের অভাব আছে আমরা জানি অনেক কিছুই হয়তো বা কিন্তু আমল করি না জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে আল্লাবাকে এটাকে দূর করার তৌফিক দান করুন তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে ভিতরটা পরিষ্কার না ভিতর বলতে কলব বোঝাচ্ছি কলব দেহটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক পরিপাটি হতে পারে কলবটা পরিষ্কার না কলবের নোংরা হিংসা দিয়ে ভর্তি কলবের মধ্যে গিবদ দিয়ে ভর্তি পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি অহংকার দিয়ে ভর্তি রিয়া দিয়ে ভর্তি দুনিয়ার লালসা দিয়ে ভর্তি এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে ভিতরে ভিতরে ওই যে হাবিল আর কাবিল হয়ে বসে আছে তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে আল্লাহ আল্লাহকে আত্মশুদ্ধি অর্জন করুন তো এটা একটা সমস্যা একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক আমাদের ম্যাক্সিমামে রিজিকের মধ্যে সুদ ঢুকেছে এখন সুদ সুদ ঢুকেছে ঘুষ ঢুকে গেছে হারাম ঢুকেছে ঠকানো মাল ঢুকেছে মাপে কম দেওয়ার মাল ঢুকেছে ব্যবসায়ের সিন্ডিকেটের মাল ঢুকেছে আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে এই জন্য ইবাদত কবুল হচ্ছে না অজু করেছে অজুটা হয় নাই নামাজটা কবুল হবে বলেন তো নামাজটা কবুল হবে অজু করেছেন অজু ঠিক নাই অজু হয়নি আপনি পরিষ্কার করে অজু করেন নাই আপনি এখন এই অজু দিয়ে নামাজ হবে এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম হারাম রিজিক দিয়ে কি এবাদত কবুল হবে উত্তর দেন এগুলো সমস্যা আরও সমস্যা হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক নাই দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান যাহার নামে টুকরা এক একটা পরিবারের মধ্যে না আছে তাওহিদ না আছে সুন্না না ইসলামিক সংস্কৃতি না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কি পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয় পরিবারের মায়েরা আর হাজারের মতো নয় যারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারে পরিবারের বোনরা ফাতিমা ফিমার মতো পর্দাশীল নয় পরিবারের স্ত্রীরা কিন্তু হানহার মতো নয় হানহার মতো নয় এমন পরিবার দিয়ে কিভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন ইল্লা মশা আল্লাহ এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বড় করছে আল্লাহবাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহআ আল্লাহ কবুল করুন আমিন আর সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামের খেদমত করতে চাচ্ছি না আমরা দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি দিনকে পরে সবার দায়িত্ব ইসলামের উপর আছে শুধু আলে মোলামার দায়িত্ব নয় সবারই দায়িত্ব আছে আপনার উপর ইসলামের দায়িত্ব আছে ইসলামের কোনো ক্ষতি হলে আপনিও তো একটা অংশ বহন করবেন যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায় আপনার ক্ষতি হবে না দিন কি শুধু একার এক মানুষের জন্য না সবার এই দিনের প্রতি মহব্বত সবার থাকা উচিত নয় আল্লাহবাক সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন যে ব্যক্তি একজন পলিটিশিয়ান সে সেখান থেকে দিনে খেদমত করতে পারে পারবে না যে ব্যক্তি একজন প্রশাসনের কর্মকর্তা সেখান থেকে তাই সে ইসলামে করতে পারবে পারবে না যে ব্যক্তি একজন ডক্টর সে সেখান থেকে পারবে একজন ব্যবসায়ী সেখান থেকে পারবে একজন আলেম সেখান থেকে পারবে যে যার জায়গা থেকে দিনটা খেদমত করতে পারবে পারবে না আমরা কিন্তু এখানে দায়িত্ব ছেড়ে দিচ্ছি মনে করছি দায়িত্ব শুধু আমের হাতেই বা দায়িত্ব এক মানুষের জন্যই আর বাকিরা সমালোচনায় ব্যস্ত আছে কেউ কাজ করছে ওই কাজের সমালোচনায় ব্যস্ত হয়ে আছে আপনি নিজে করেন না ভাই নিজে আসেন নিজে একটা বই লিখেন ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন নিজে একটা বই লিখেন নিজে একটা লেকচার দেন নিজে দশটা বছর পড়েন আরবি ব্যাকরণগুলো পড়েন উসুলের বইগুলো পড়েন ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন আপনি ওলামা কাছে যান কোরআন পড়া শেখেন আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন বড় বড় অনলাইনে কথা বলার আগে আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাবাদ করতে শিখেন উম্মার কিছু করেন মানুষের দিকে আঙ্গুল তোলা সহজ আর যারা কাজ করে ওদের দিকে আঙ্গুল তোলা সহজ নিজে কাজ করা তো সহজ নয় একটা বইয়ের বইয়ের জন্য কলম ধরিয়ে দেন তারপর দেখেন না কয়টা লাইন বের হয় একটা চেয়ারে বসায় দেন তারপর দেখেন কয়টা লাইন বের হয় মুখ দিয়ে কত কত কনস্ট্রাকটিভলি লেকচার দিতে পারে নির্ভুলভাবে একটা ভুলো হবে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যার ভুল হবে না যে ভুল ধরছে ওর কি ভুল হয় না সে কি তার ভুল ধরেছে কখনো তার মানে ইন্টেনশনের সমস্যা আছে সবার উচিত নিজ নিজ ভুল ধরা ইসলামের দায়িত্ব কি এক শ্রেণী মানুষের জন্যেই না সবার জন্য সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে অযথা অন্যথায় হবে না সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে আল্লাহবাকে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুক অন্যের দিকে চোখ দেওয়ার আগে নিজে আমি দিনের জন্য কী করছি এটা ভাবার তৌফিক দান করুন আমি কতটুকু দান সৎকার করি আমি কতটুকু সলাত আদায় করি নামাজে পাচক জামাতের সাথে আমি কতবার কোরআন তেলাত করেছি আমি কয়টা হিফ করেছি আমি কয়টা হারিস জানি আমি কয়টা ক্লাসিক্যাল বই পড়েছি আমি দিনের জন্য কী বলেছি কতদিন কতটুকু দাওয়াত দিয়েছি কতটুকু লিখেছি কতটুকু মোজাহাতে করেছি দিনের জন্য আমি কী করেছি আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য আমি কী করেছি এটা ভাবার তৌফিক সবাইকে আল্লাব দান করুন অন্যের দিকে চোখ বন্ধ করেন আগে নিজের দিকে চোখ দেন নিজের দিকে চোখ দেন আয়নার সামনে দাঁড়ান যদি বিবেকবান হন আয়না আপনাকে বলে দিবে আপনি কতটুকু স্বচ্ছ আর কতটুকু অস্বচ্ছ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি প্রিয় ভাইয়েরা আমি আজকে লেকচার লম্বা করতে পারছি না আমি অত্যন্ত দুঃখিত আমাকে ক্ষমা করবেন আমি ফিজিক্যালি একটু অসুস্থ মানসিকভাবেও কিছুটা অসুস্থ আর আমাকে আরেকটা জায়গায় যেতে হবে যদি না যাই তাহলে তাদের প্রোগ্রামটা আজকে নষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ ত আগামীতে এই নেক্সট যে সিজন আসছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে লম্বা সময় দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ নেক্সট সিজনে আমি আপনাদেরকে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহআয়লা আল্লাহ দিলে রাখেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আমি এই বলে আলোচনা গুটিয়ে নিচ্ছি যে আল্লাহ রবুল্লা আল আমিন এই দিন ইসলামটাকে আমাদের কাছে আমানত হিসাবে পাঠিয়েছেন এবং আমি আপনাকে ফাইন্ড আউট করে দেখালাম যে সমস্যাগুলো কোন কোন জায়গায় আমি জাস্ট আপনাকে সলিউশনগুলো বলবো কয়েকটা জায়গায় যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন ইনশাল্লাহ দিনের বিজয় হবে পারবেন ইনশাল্লাহ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ পারবেন নিয়াত করেন দুই নাম্বার যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন ইনশাআল্লাহ দিন বিজয় পাবে ইনশাল্লাহ তাহলে দিন বিজয় হবে তিন নাম্বার যদি আমাদের পারিবারিক আদর্শ ঠিক থাকে সমাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ চার নাম্বার আমাদের রিজিক যদি হালাল হয় আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই জজবা থাকে যে আমি আমার যান মাল সময় শ্রম দিয়ে দিন ইসলামের জন্য কাজ করব। এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন একসাথে হবে দেখবেন ইনশা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পতাকা পথ করে উঠছে ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে দিন ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন আমিন সুফানিক আল্লাহ হামদিক আসসালামাইকুম ওরমতুল্লাহি বাকাত জজাকুমুল্লাহ আহসান